সবচেয়ে আকর্ষণীয় ব্যাট ছেড়েছে এই যে জার্মান ব্যাট আচ্ছা এটা জি আজকে আকর্ষণ জি জি আকর্ষণীয় ব্যাট একবারে সম্পূর্ণ একবার নতুন আসছে না একবার নতুন আসছে এটা আপনি আসছেন খেপের শেপ আচ্ছা আরেকগুলো আসছিল আপনি এই যে এই যে এইটা আরেকটা আসছে যেটা দিব ভাই এটা হচ্ছে আপনি বরড শেপ ওকে এটা শেপটা একটু বরড পাকিস্তানি যে তৈমুর মির্জা জি তৈমুর মির্জা যে এরকম আপনি বরড শেপ আচ্ছা আপনি এটা আরেকটা করছেন নতুন জার্মান এটা ডাবানো জি ডাবানো CA 10,000 আচ্ছা অনেক ব্যাট ব্যাটের অনেক হিউজ কালেকশন ভাই এটা চাহিদা সবচেয়ে বেশি জি সবচেয়ে বেশি ওকে দেখুন বডি শেপটা দেখুন কত সুন্দর এটা লাল কাঠের আর একটু চওড়া ব্যাট ভাই এটা ভাই অনেক বেচতেছেন এবার জি জি অনেক ভালো চলতেছে ভাই আচ্ছা ওকে সি আর অন্যান্য যে মডেলগুলো আছে এগুলো সামনে আনবেন জি জি সামনে আরো ব্যাট আসতেছে আমাদের ওকে হ্যান্ডেল দেখি ভাইয়া এগুলো হ্যান্ডেল ফুল ব্যাট হ্যান্ডেল ভাই রান মেকার আচ্ছা পরিচিত ব্যাট জি পরিচিত ব্যাট তাহলে গ্রেনস দেখা যাচ্ছে জি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ভালো হবে আচ্ছা এটা কোয়ালিটি অনেক ভালো আছে জি দেখুন টুকাট লাগানো আছে টুকাট লাগানো আছে সম্পূর্ণ আর এমন কি বেতের হ্যান্ডেল ভাই বেতের হ্যান্ডেল জি বেতের হ্যান্ডেল এটা অনেক মোটা আছে এটা অনেক মোটা ভাই হ্যান্ডেল দেখি ভাই আচ্ছা আর এই যে আপনি ফুল বেতের হ্যান্ডেল ওকে ক্যান হ্যান্ডেল জি ক্যান হ্যান্ডেল এটা আরেকটা বেট এটা এটা জি দুইটা বেটই হ্যাঁ একটা হচ্ছে মার্কোট একটা হচ্ছে সাকি ওকে জাস্ট স্টিকার চেঞ্জ জি জি স্টিকার চেঞ্জ আর প্রত্যেকটা ভাই ব্যাটের কোয়ালিটি অনেক ভালো এই যে দুইটা ব্যাট যদি আমরা সমন্বয় করি দুইটা ব্যাটে কার্ভ ভাই সেম বডি শেপ জি জি সেম বডি শেপ ওয়েট ব্যালেন্স সেম জি এটা হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন আলাউদ্দিন স্পোর্টস থেকে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ট্যাপনিজ ব্যাট ট্যাপনিজ ব্যাট জি ভাই এবার নতুন কি কি ব্যাট আসছে এবার নতুন আরো অনেক কোয়ালিটি ব্যাট আসছে ভাই আপনি এইচএস এ ব্যাট আসছে এইচএস 55mm আছে আচ্ছা হোয়াইট ব্যাট আসছে তো আমাদের এক করে দেখেন ভাইয়া আমরা প্রথম যে ব্যাটটা দেখাবো এটা হচ্ছে আপনি এইচএস এর খুব ভালো কোয়ালিটি এইচএস জি এটা তো সবসময় অনেক ভালো চলে জি সবসময় অনেক ভালো চলে এটা লাল কাঠেরটা ভাই লাল কাঠেরটা জি লাল কাঠেরটা এটা বডি শেপটা অনেক মোটা ভাই দেখুন এটা কত মোটা অনেক মোটা জি এটা টোনা ভাইয়া জি জি টোটা মোটা আছে ভাই এর লাল কাঠের একবার লাল কাঠ জি একবার লাল কাঠের ওয়েট কি কম হবে ভাইয়া এটা ওয়েট খুব কম হবে ভাই ওয়েট বেশি হবে না ওয়েট হবে 900 গ্রাম 900 গ্রাম হ্যাঁ 900 থেকে 950 900 থেকে 950 ব্যাট হ্যান্ডেল জি স্প্রিং করবে পাঁচ করতেছে ফুল পাঁচ করবে জি ওকে তো ভাই এটা প্রাইস কত থাকতেছে এটা প্রাইস আসছে মাত্র 1400 টাকা ভাই 1400 টাকা জি মাত্র 1400 টাকা ওকে এরপর কি আছে ভাই এরপর যেটা আছে এটা হচ্ছে এইচএস এর খুব ভালো কোয়ালিটি এটা এইচএস এর জি সবচেয়ে মোটা এইচএস টপ 10 জি দেখুন কত মোটা জি জি এইচএস টপ 10 এটা মানে ক্যাপের জন্য অনেক ভালো ব্যাট ওকে এবং ব্যাক সাইডটা ভরাট না ভাই ব্যাক সাইডটা ভরাট এইচএস এটা খোদাই করা আছে এইচএস খোদাই করা আছে হ্যান্ডেলে মান কি রকম করছে হ্যান্ডেলটা খুব ভালো কোয়ালিটি করছে ভাই এটা হ্যাঁ জি পাঁচ করবে ফুল পাঁচ করবে ফুল ব্যাট হ্যান্ডেল ওকে ভাই এটা ওয়েট কি কম হবে এটা এটা ওয়েট হবে ভাই এটা এটা ওয়েট কম আপনার 900 থেকে 950 গ্রাম 900 থেকে 950 গ্রাম জি ওকে তো ভাই এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস পড়বে হচ্ছে যে ভাই মাত্র পড়বে 2000 টাকা 2000 টাকা জি 2000 টাকা ওকে এরপর কি আছে ভাই এরপর যেটা আছে এটা হচ্ছে ভাই এইচএস এর ভিতরে এটা আরেকটা ব্যাট আছে খুব ভালো কোয়ালিটি জালমে জালমে জি ওকে এইচএস জালমে ব্যাটগুলো বাসাই কিতো না ভাই একবারে বাসাই কিতো ভাই এগুলো খুব ভালো চলে বর্তমানে আচ্ছা এইচএস পাকিস্তানি মাল খুব নতুন বডি শেপটা খুব সুন্দর আছে এটা বডি শেপটা সুন্দর দিব ভাই আর আপনি প্রত্যেকটা ব্যাট কিন্তু হালকা হালকা জি প্রত্যেকটা ব্যাটে হালকা ওয়েট ব্যালেন্স ভালো আছে ওয়েট ব্যালেন্স ভালো আছে দেখুন এটা বডি শেপটা কত সুন্দর দেখুন অনেক মোটা এটা যেরকম মোটা টো এরকম মোটা শেপটা খুব সুন্দর আছে জি ভাই এটা ওয়েট কিম হবে এটা এটা ওয়েট হবে ভাই আপনার 850 গ্রাম 850 গ্রাম জি জি সর্বোচ্চ 900 গ্রাম সর্বোচ্চ 900 গ্রাম ফুল ব্যাটের হ্যান্ডেল প্রত্যেকটা ফুল পাট করা এবং কি ফুল ব্যাথ এটা আপনি ভাঙবে না পাঁচ করবে পাঁচ করবে জি পাঁচ করবে ভাঙবে না ওকে তো ভাই এটা প্রাইস কত আছে এটা প্রাইস পড়বে হচ্ছে যে ভাই 1400 টাকা 1400 টাকা 1400 টাকা জি এরপর ভাইয়া এরপর যেটা দেখাবো ভাই এটা খুব ভালো কোয়ালিটি একটা ব্যাট এটা হচ্ছে হ্যামার 8000 ওকে হ্যামার ভিশন 8000 এটা মিডিয়াম শেপ না ভাই এটা মিডিয়াম শেপ জি এটা লং পিস শর্ট পিস দুটোই খেলতে পারো লং শর্ট দুটোই খেলতে পারো ভাই ওকে হালকা আছে না ভাই হালকা খুবই হালকা প্রত্যেকটা ব্যাট অনেক হালকা আছে এটা বলে অনেক 750 গ্রাম হবে জি জি সবাই বলে অনেক ওয়েট এই জন্য দিউয়ে সব হালকা ব্যাট নিয়ে আসছে ভাই বাসাই কিতো জি বাসাই কিতো একবার প্রাইস কত থাকতেছে ভাই ওকে এটা মাত্র ভাই 1300 টাকা মাত্র 1300 টাকা জি মাত্র 1300 টাকা ক্যান হ্যান্ডেল ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ ফুল ক্যান হ্যান্ডেল যদি একটা ব্যাট ভাই আপনি কোনো ক্যান হ্যান্ডেল না হয় ব্যাট গিফট আচ্ছা কোনো টাকা নাই কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো জি ওকে এরপর কি আছে ভাই এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে হ্যামার 007 পরিচিত ব্যাট হ্যাঁ মানে পরিচিত ব্যাট এমনকি খুব ভালো ভাই এটা হ্যাঁ শর্ট লং খেলতে পারো জি মিডিয়াম শেপের ভিতরে সবচেয়ে ভালো এটা মিডিয়াম শেপের ভিতরে সবচেয়ে ভালো আর খুব ভালো চলে ভাই এটা চলে ভালো ব্যাটটা জি ব্যাটের হ্যান্ডেল টোকাট লাগানো আছে কমের ভিতরে অনেক ভালো জি ওকে হ্যান্ডেল কি ভাই হ্যান্ডেলটা ফুল ব্যাটের ভাই এটা হ্যাঁ জি পাঞ্চিং হবে পাঞ্চিং হবে প্রত্যেকটা পাঞ্চ করবে হেভি পাঞ্চ করবে এটা মানে 800 গ্রামের মধ্যে হবে ভাই জি 800 850 এগুলো 800 850 শর্ট লং দুটোটা খেলতে পারবে ওকে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়বে 1400 টাকা ভাই 1400 টাকা জি 1400 টাকা এরপর
এরপর যে ব্যাটটা এটা ভাই খুব পরিচিত একটা ব্যাট এসেছে দুবাই জানেন হ্যাঁ ঈশান 83 ব্যাক সাইডটা ফাকা ফাকা ব্যাক সাইডটা ফাকা ফাকা আর এমকি খুব ভালো চলে এটাও এটা হ্যাঁ জি লাল কাঠের ওকে এটা রেস্টা অনেক মোটা এটা মোটা আর আপনি ওয়েট খুব কম তো ভাই এটার এইদিকে পাওয়ারটা অনেক ভালো পাওয়া যায় জি জি ওকে লাল কাঠের সম্পূর্ণ লাল কাঠের জি সম্পূর্ণ লাল কাঠের ওকে হ্যান্ডেল দেখে এটা এটাও হ্যান্ডেল ফুল বেথ হ্যান্ডেল ভাই এটা জি জি প্রত্যেকটা ফুল বেথ হ্যান্ডেল ওয়েট 900 গ্রাম হবে ওয়েট 900 গ্রাম হবে ভাই বেশি হবে না প্রত্যেকটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা জি মাত্র 1500 টাকা ওকে এরপর ভাইয়া এরপরে যে ব্যাটটা হবে এটা হচ্ছে যে ভাই খুব ভালো কোয়ালিটি একটা ব্যাট নতুন আসছে জি মার্কট দেখুন এত সুন্দর কার্ভ দেখুন এমনকি কার্ভ করা নিচের সাইডটা অনেকটাই কার্ভ করা এবং টোটা অনেক মোটা এটা টোটাও মোটা আর আপনি ফুল লাল কাট লাল কাট জি লাল কাট এবং নিচে আঠা দেওয়া আছে ক্ষয় যেতে না হয় না ভাই জি বাদাই করা আছে একটা পাকিস্তান থেকে বাদাই করা আছে জি একটা পাকিস্তান থেকে বাদাই করা আছে ওকে হ্যান্ডেল কি কমস ভাই হ্যান্ডেল মানটা খুব ভালো ভাই ফিনিশিংটা অনেক সুন্দর আচ্ছা ফুল হ্যান্ডেল হইছে আপনি 6 পার্টের 6 পার্ট জি 6 পার্ট অনেক বেশি পাঁচ করবে জি পাঁচ করবে আর সাইডে একটু বড় আচ্ছা সাইজে অন্যান্য ব্যাটগুলো থেকে একটু বড় হবে একটু বড় যাদের হাইট ভালো আছে তারা অবশ্যই জি জি যারা একটু লম্বা আছেন তাদের জন্য এটা আর এবং কি এগুলো বিদেশে অনেক মাল যায় আমাদের বিদেশের বাইরে জি আপনি কি বিদেশে কুরিয়ার করতে পারবেন জি বিদেশে আমরা পাঠাই পারচেজ করতে পারবেন জি জি তো ভাই এটার ওয়েট কি রকম হবে এটা এটার ওয়েট হবে আপনি 900 950 900 থেকে 950 প্রাইস কত থাকতেছে এটা এটা প্রাইস পড়বে হইছে যে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি এই যে দেখেন ভাই বডি শেপটা কি রকম অ্যাঙ্গেল একবারে কার্ভ জি কার্ভ টো এসটা অনেক মোটা জি জি বিদেশে আবার একটু ভালো বল দিয়ে খেলে তো ভারী বল আচ্ছা এটা আপনি খুব সুন্দর ইউজ করতে পারে খুব ভালো চলে ব্যাটটা এরপর ভাইয়া এরপর যে ব্যাটটা হবে এটার মানে আরেকটা এটাই আরেকটা ব্যাট এটা এটা জি দুইটা ব্যাটই হ্যাঁ একটা হচ্ছে মার্কোট একটা হচ্ছে সাকি ওকে জাস্ট স্টিকার চেঞ্জ জি জি স্টিকার চেঞ্জ আর প্রত্যেকটা ভাই ব্যাটের কোয়ালিটি অনেক ভালো হয়েছে দুইটা ব্যাট যদি আমরা সমন্বয় করি দুইটা ব্যাটে কার্ভ ভাই সেম বডি শেপ জি জি সেম বডি শেপ ওয়েট ব্যালেন্স সেম জি এটা হ্যাঁ জি জি ওকে সেম প্রাইস না ভাই সেম প্রাইস 2000 টাকা 2000 টাকা জি প্রাইস রিজনেবল প্রাইস আছে জি প্রাইস অনেক কম আছে কিন্তু কোয়ালিটি অনেক ভালো ওকে এরপর ভাইয়া এরপর যে ব্যাটটা এটা তো ভাই খুব ভালো কোয়ালিটি একটা ব্যাট সি ব্যাট এটা আপনার দোকানে সবচেয়ে বেশি চলছে সবচেয়ে ভালো চলছে জি জি ওকে এটা উপরে একটা পলিশ করা না ভাই এটা পলিশ করা কিন্তু আপনি খ্যাপের প্লেয়াররা এটা বেশি চয়েস করে বেশি চয়েস করে জি জি ওকে এটা বডি শেপ পলিশ অনেক দিন থাকে অনেক থাকে এটা আপনি নষ্ট হয় না সহজে নষ্ট হয় না জি না এটা তো পানি ধরে না না পানিও ধরে না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যান্ডেল কি রকম করছে ভাই হ্যান্ডেল ফুল ব্যাথে করছে ভাই এবার সম্পূর্ণ ব্যাথে এটা সি ব্যাটে হ্যান্ডেল নিয়ে কোনো অবজেকশন নাই ভাই কোনো অবজেকশন নাই না না ওকে ভাই ওয়েট কি রকম হবে এটা এটা ওয়েট হবে ভাই আপনি 900 950 জি জি ওকে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস 2000 টাকা ভাইয়া 2000 টাকা জি 2000 টাকা এরপর এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে যে ভাই আপনি এই যে এটা জি ওকে খুব পরিচিত ব্যাট খুব পরিচিত ব্যাট এটাও স্ট্রোক ভালো হবে স্ট্রোক ভালো হবে জি জি ব্যাক সাইডটা ডাবানো ব্যাক সাইডটা ডাবানো ওকে আচ্ছা এটা ডলফিনের মতো করছে না ভাই ডলফিনের মতো শেপ করছে কিন্তু কাটটা ভালো ভাই কাটটা ভালো জি লাল কাট একবার শুকনা কাট হ্যাঁ শুকনা কাট আর হালকা একবার হালকা ব্যাট হালকা কিন্তু স্ট্রোক ভালো হবে এখানে আঠা দেওয়া আছে আঠা দেওয়া আছে জি বাদাই করা আছে জি ওকে হ্যান্ডেল দেখি ভাই এগুলো হ্যান্ডেল করছে ফুল ব্যাটার ভাই এটা জি ফুল ব্যাটার প্রত্যেকটা ওকে বডি শেপটা দেখেন তো ভাই বডি শেপটা অনেক সুন্দর ভাই এই দেখুন কত সুন্দর জি ওকে ভাই ওজন কি রকম হবে এটা ওজন ভাই এগুলো প্রত্যেকটা ব্যাট 800 850 850 হবে জি 900 ওভার হবে না 900 ওভার হবে না আজকে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে হইছে মাত্র 1800 টাকা ভাই মাত্র 1800 টাকা জি 1800 টাকা এরপর ভাইয়া এরপর যে ব্যাটটা এটা হইছে ভাই আপনার এই যে এইচএস এইচএস জি এটা ব্যাক সাইড দাবানো জি 12 কে এটা টোটা মোটা অনেক মোটা অনেক মোটা এটা আরো মোটা এটা মোটা আছে ওকে টোগাট লাগানো আছে জি টোগাট লাগানো আছে ওকে এটা হ্যাঁ হ্যান্ডেল দেখি ভাইয়া এগুলো হ্যান্ডেল ফুল বেথ হ্যান্ডেল ভাই এটা হ্যাঁ জি সম্পূর্ণ বেথ ওকে দূর থেকে বডি শেপটা দেখি ভাইয়া এটা হ্যাঁ জি জি বডি শেপটা অনেক মোটা আছে ওয়েট কি রকম হবে ভাইয়া এগুলো ওয়েট হবে ভাই আপনি 900 950 পড়বে 900 950 জি প্রাইস কত থাকতেছে এটা প্রাইস পড়বে সে ভাই মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা জি 1700 টাকা ওকে এরপর কি আছে ভাইয়া এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে ভাই আপনার এই যে এমএস এমএস জি স্লিম বডি জি স্লিম বডি ওকে কাট লাল কাট না ভাই জি লাল কাট বডি শেপটা দেখি বডি শেপটা অনেক সুন্দর এটা জি জি ওকে ওয়েট কিরকম হবে এটা এটা হইছে যে ভাই ওয়েট হবে খুব কম কম হ্যাঁ বেশি ওয়েট না জি না 800 এর ভিতরে হবে 750 জি জি ওকে তো ভাই এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস পড়বে হইছে যে ভাই মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা জি জি মাত্র ক্যান হ্যান্ডেল ক্যান হ্যান্ডেল জি ওকে এটা ভিতরে আরো স্টিকার আছে আরো স্টিকার আছে অন্য স্টিকার আছে জি তিনটা স্টিকার হবে কালার হবে জি কালার হবে এমআরএফ হবে এমআরএফ হবে জি জি আচ্ছা এরপর কি আছে
এরপর যেটা এটা হচ্ছে ভাই খুব পরিচিত একটা লাল কাঠের ব্যাট জানেন কি হলো লাল কাঠের ব্যাট ঈশান X35 জি X35 পরিচিত ব্যাট খুব জি জি খুব পরিচিত ব্যাট এবং কি আপনি সম্পূর্ণ লাল কাঠের এগুলো তো ভাই এখন পাওয়া যায় না সচরাচর না না এগুলো পাওয়া যায় নতুন মাল আসছে আবার পাকিস্তান থেকে এটা বডি শেপটা জি দেখুন টোটা কত বড় ছিল না জি আচ্ছা হ্যান্ডেল দেখি ভাই এগুলো হ্যান্ডেলটা ফুল ব্যাটের হ্যান্ডেল ভাই এটা জি জি সম্পূর্ণ ব্যাটের ওকে ভাই ওয়েট কিমন হবে এটা এটা ওয়েট হবে ভাই মাত্র আপনি 900 থেকে 950 ওকে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা জি 1500 টাকা ওকে এরপর এরপর যে ব্যাটটা হবে এটা হচ্ছে আপনার এসএফ এসএফ জি এসএফ টেপটিস ব্যাট তো এসএফ এর খুব একটা পাওয়া যায় না জি খুব কম পাওয়া যায় আর কি এমনি মোটামুটি ভালো আর কি বেশি আচ্ছা কমের ভিতরে যারা চায় আর কি তাদের জন্য এটা ভাই দে ক্যান হ্যান্ডেল এটা না এটা হচ্ছে আপনার কাঠের হ্যান্ডেল কাঠের জি ফুল কাঠ ফুল কাঠ যারা নাকি একটু কমের ভিতরে চায় আর কি তাদের জন্য ওকে ভাইটার ওয়েট কিরকম হবে এটা এটা ওয়েট কম হবে এটা ভিতরে 4-5টা নাম আছে 850 গ্রাম হবে জি 850 গ্রাম প্রাইস কত ভাইয়া প্রাইস পড়বে মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা জি মাত্র 1000 টাকা এরপর এরপর যে ব্যাটটা আছে এটা হচ্ছে আপনার ভাই মেস্ত্রি আচ্ছা পরিচিত ব্যাট জি জি ঈশানের মেস্ত্রি দেখুন কত সুন্দর বডি শেপ ভালো কোয়ালিটি আলাউদ্দিন ভাই এর ব্যাটগুলো খুব ভালো আনছেন জি এগুলো প্রত্যেকটা ব্যাট ভাই রানিং মাল একবার রানিং চলে বাসাইকৃত জি জি বাসাইকৃত ওকে এটা হ্যাঁ জি দেখুন এসটা কত মোটা এবং টোর সাথে এটা একবারে সমঞ্জস্য এটা আর দিব অনেক ওয়েট কম কিন্তু ওয়েট কম আছে জি জি ওয়েট কম টোগাট লাগানো আছে জি ওকে ভাই এটা ওয়েট কি হবে এটা এটা ওয়েট হবে ভাই আপনার একবারে 950 ধরুন ভাই 950 জি প্রত্যেকটা ব্যাট হালকা তো অনেকদিন পরে আসছে ব্যাট একবারে শুকনা করে আনছে কাট ওকে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র ভাই 1600 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 1600 টাকা জি লাল কাঠের ওকে এরপর ভাইয়া এরপর ভাই যে ব্যাটটা দেখাবো এটা হচ্ছে যে আপনার এই যে এএস এর আরেকটা ব্যাট আছে এটা পাকিস্তানি জি ওকে ভাই এই ব্যাটগুলো তো হায়ার প্লেয়ার আপনি শেপ বানিয়ে নেন জি এটা ভাই কাস্টমাইজ করে নেয় ভাই আচ্ছা দেখুন কত সুন্দর বডি এটা যদি আপনি কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাট হবে অন্যরকম ব্যাট এটা কারোর সাথে মিলবে না জি ওকে এবং চওড়া আছে এটা না ভাই এটা চওড়া আছে আর আরেকটা হচ্ছে ভাই এটার নাম দিছে ওই যে আপনার গেলে যে 333 স্টিকারের নামটা দিছে জি হ্যান্ডেল কি রকম ভাই হ্যান্ডেলটা ফুল ব্যাটের ভাই ফুল ব্যাটের জি জি ফুল ব্যাট ওকে এটা হ্যাঁ ব্যাট হ্যান্ডেল জি ওকে ভাই ওয়েট কি রকম হবে এটা এটা ওয়েট হবে ভাই খুব কম 900 গ্রাম জি 900 থেকে 950 প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা জি মাত্র 1300 টাকা এরপর এরপর যে ব্যাটটা দেখাম ভাই এটা খুবই ভালো একটা ব্যাট এটা এটা হচ্ছে আপনি এইচএস 1200 মডেল চওড়ার ভিতরে চওড়া জি চওড়ার ভিতরে লাল কাঠের ভাই আচ্ছা মিডিয়াম শেপ জি মিডিয়াম শেপ দেখুন একবার লাল কাঠ এবং গ্রেস আছে খুবই কম একবারে হালকা জি 650 থেকে 800 গ্রাম 800 গ্রাম জি ওকে তো ভাই এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস পড়বে হচ্ছে ভাই মাত্র আপনার 1100 টাকা 1100 টাকা জি মাত্র 1100 ক্যান হ্যান্ডেল ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ এরপর ভাইয়া এরপর যেটা হবে এটা হচ্ছে এইচএস এর ভাই আরেকটা ব্যাট আছে দিউ ভাই একবারে সব নতুন আপডেট মাল একবার আপডেট জি জি একবারে আপডেট দেখুন কত সুন্দর একবারে হালকা লাল কাঠের ওকে দেখুন টো কত মোটা দেখুন মিডিয়াম শেপ বাট টো ভালো আছে জি ওকে ওয়েট কিরকম হবে হ্যান্ডেল ফিনিশিং গুলো অনেক ভালো প্রত্যেকটা এই যে ভাই দেখেন এটা আমি খুলে দেখাই অনেকে বলে ভাই হ্যান্ডেলটা দেখাই দেন এই যে আমরা দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল একবারে একুরেট একবারে পারফেক্ট একবারে পারফেক্ট ভাই ওয়েট কিরকম হবে ওয়েট ভাই একবারে খুবই কম হবে মাত্র আপনার 700 গ্রাম হবে 700 গ্রাম জি 7 থেকে 750 প্রাইস কত ভাই লং দুইটা খেলতে পারবে এটা প্রাইস পড়বে ভাই মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা জি এরপর এরপর যেটা আছে ভাই এটা হবে আপনি সিএ 10000 আচ্ছা অনেক ব্যাট ব্যাটের অনেক হিউজ কালেকশন ভাই এটা চাহিদা সবচেয়ে বেশি জি সবচেয়ে বেশি ওকে দেখুন বডি শেপটা দেখুন কত সুন্দর এটা লাল কাঠের আর আমি একটু চওড়া ব্যাট ভাই এটা ভাই অনেক বেচতেছেন এবার জি জি অনেক ভালো চলতেছে ভাই আচ্ছা ওকে সি আর অন্যান্য যে মডেলগুলো আছে এগুলো সামনে আনবেন জি জি সামনে আরো ব্যাট আসতেছে আমাদের ওকে হ্যান্ডেল দেখি ভাই এগুলো হ্যান্ডেল ফুল ব্যাট হ্যান্ডেল ভাই এটা হ্যাঁ জি ওকে এটা ওয়েট হবে 900 থেকে 950 900 থেকে 950 এর ভিতরে থাকবে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র ভাই 1700 টাকা মাত্র 1700 টাকা জি 1700 টাকা এরপর কি আছে ভাইয়া এরপর যে ব্যাটটা এই ব্যাটটা হচ্ছে যে আপনার হোয়াইট ব্যাট ওকে ইনডোর খেলার জন্য ইনডোর খেলার জন্য যারা নাকি স্টিকার ছাড়া ব্যাট চান খুবই সুন্দর একটা ব্যাট এটা তো একবারে হালকা জি জি একবারে হালকা আচ্ছা মিডিয়াম শেপ মিডিয়াম শেপ জি আর এমন কি সম্পূর্ণ ব্যাট ভাই অনেকে স্টিকার ছাড়া চান জি জি সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল ক্যান হ্যান্ডেল জি এগুলো পাঞ্চ করবে কিন্তু ডান্ডি কিন্তু ছুটবে না ভাই ওকে ফুল গ্যারান্টি ভাই ওয়েট কি রকম হবে এটা এটা ওয়েট হবে ভাই একবারে মাত্র 800 থেকে 800 গ্রাম মাত্র 800 গ্রাম জি মাত্র 800 গ্রাম 750 গ্রাম 750 জি প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে ভাই মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা জি মাত্র 1300 টাকা এরপর এরপর যে ব্যাটটা এটা হচ্ছে ভাই খুবই ভালো কোয়ালিটি একটা ব্যাট দিব ভাই রান মেগার আচ্ছা পরিচিত ব্যাট জি পরিচিত ব্যাট তো গ্রেনস দেখা যাচ্ছে জি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ভালো হবে আচ্ছা এটা কোয়ালিটি অনেক ভালো আছে জি
দেখুন টুকাট লাগানো আছে, টুকাট লাগানো আছে সম্পূর্ণ। আর এবং কি বেতের হ্যান্ডেল ভাই, বেতের হ্যান্ডেল, জি বেতের হ্যান্ডেল। এটা অনেক মোটা আছে, এটা অনেক মোটা ভাই, হ্যান্ডেল দেখি ভাই। আচ্ছা, আর এই যে আপনি ফুল বেতের হ্যান্ডেল, ওকে, ক্যান হ্যান্ডেল, জি ক্যান হ্যান্ডেল, ওকে। ওয়েট কেমন হবে ভাই? টিপিংটা অনেক সুন্দর ভাই, ওকে, ব্যালেন্স ভালো আছে, ব্যালেন্সটা ভালো। আচ্ছা, ওয়েট কেমন হবে এটার? এটা ওয়েট হবে ভাই আপনি 900 গ্রাম, 900 গ্রাম, জি। প্রাইস কত থাকতেছে? এটা প্রাইস পড়বে মাত্র ভাই 1600 টাকা, 1600 টাকা, জি 1600 টাকা। এরপর ভাইয়া, এরপরে যে ব্যাটটা দেখাবো ভাই, আজকে সবচেয়ে আকর্ষণীয় ব্যাট সেটাছে এই যে জার্মান ব্যাট। আচ্ছা, এটা জি আজকে আকর্ষণ, জি জি আকর্ষণীয় ব্যাট, একবারে সম্পূর্ণ, একবার নতুন আসছে না, একবার নতুন আসছে। এটা আপনি আসছেন খেপের শেপ। আচ্ছা, আরেকগুলো আসছিল আপনি এই যে এই যে এইটা আরেকটা আসছে যেটা দিব ভাই, এটা হচ্ছে আপনি বরড শেপ, ওকে, এটা শেপটা একটু বরড, পাকিস্তানি যে তৈমুল মির্জা, জি তৈমুল মির্জা যে এরকম আপনি বরড শেপ। আচ্ছা, আপনি এটা আরেকটা করছেন নতুন জার্মান ব্যাট, ডাবানো, জি ডাবানো, যারা খেপ খেলবে তারা মাঝখানে নিতে পারে, যারা শৌখিন বা লম্বা আছে তারা এটা নিবে, তারা এটা নিতে পারো, জি জি। ওকে, প্রাইস কত থাকছে ভাইয়া? প্রাইস পড়ে মাত্র 3000 টাকা ভাই, 3000 টাকা, জি মাত্র 3000 টাকা। দেখো এটা স্টকটা দেখাচ্ছি, এটা কিরকম আমাদের দেশে চলে, স্টক ভালো আছে, ভালো স্টক, জি। আচ্ছা, অনেক ভালো একটা পাওয়ারফুল ব্যাট হবে ভাই, এবং এটা বডি শেপটা খুব সুন্দর আছে, বডি শেপটা অনেক সুন্দর। আর এটা যে আমাদের দেশে যে শেপটা চলে ঠিক এরকম শেপ ভাই, সেম, জি জি, দেশে আমাদের সাজেস থাকবে এটা নিতে নাকি ভাই? এটা নিতে পারবে, জি। এটা সি এর সাথে মিল আছে আমার মনে হয়, সাথে মিল আছে, প্রত্যেকটা ব্যাট একটু দাবানো আছে এবং চওড়া আছে, চওড়া আছে, জি দেখুন। আর এটা মোটা, আচ্ছা, এটা স্টক ভালো পাওয়া যাবে, 100% স্টক ভালো হবে ভাই। আচ্ছা ভাই, এখন দেখাবো বাচ্চাদের কিছু ব্যাট যারা নাকি প্র্যাকটিস করে আপনি 8-15 বছরের ভিতরে। এটা কয় নম্বর সাইজ? এটা এটা নাম্বার হচ্ছে 5, 5 নম্বর, জি জি 5 নম্বর, ওকে। ক্রিকেট বল খেলা যাবে? জি জি, ক্রিকেট বল ওনা আসে খেলা যাবে ভাই, এটা লাল কার্ডেরটা, লাল কার্ড খেললে 5 বছর গ্যারান্টি ভাই, 5 বছর, 5 বছর গ্যারান্টি দিব ভাই টেপনিসের জন্য। ওয়েট কেমন হবে ভাই? ওয়েট খুবই কম ভাই। আচ্ছা, মাত্র আপনার 700-800 গ্রাম ওয়েট হবে, 700-800 গ্রাম, জি 800 গ্রাম। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ফুল বেতের হ্যান্ডেল ভাই, ক্যান হ্যান্ডেল, ফুল ক্যান হ্যান্ডেল, জি, পাঁচ করবে, ফুল পাঁচ করবে, জি, ওকে। তো ভাই এটার প্রাইস কত থাকতেছে? এটার প্রাইস পড়বে 1500 টাকা ভাই, 1500 টাকা, 1500 টাকা। যারা খুব ভালো মানে ট্যাপ রেঞ্জও খেলতে পারবে, ক্রিকেট বলও খেলতে পারবে, বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য, 5 নম্বর সাইজ, 5 নম্বর সাইজ, জি। এরপর কি আছে ভাইয়া? এরপর যেটা আছে এটা বাচ্চাদের আরেকটা ব্যাট আছে 8G ভাই, এটা, জি জি, এটা ট্যাপ রেঞ্জ ক্রিকেট বল দুটোই খেলা যাবে, ট্যাপ রেঞ্জ ক্রিকেট বল দুটোই খেলতে পারবে, একবারে ওয়েট কম ভাই, ক্রিকেট বলের জন্য বেস্ট হবে, ক্রিকেট বলের জন্য বেস্ট হবে, কিন্তু ট্যাপ রেঞ্জ খেললেও 2-4-5 বছর কিছু হবে না ভাই, কিছু হবে না, জি না, লাল কার্ড না ভাইয়া, লাল কার্ড, জি। ওয়েট কত হবে এটা? ওয়েটও খুব কম ভাই, ওয়েট বেশি হবে না, 750-800 গ্রাম, 750-800 গ্রাম, জি জি। ক্যান হ্যান্ডেল? ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ। প্রাইস কত ভাইয়া এটার? এটার প্রাইস পড়বে হচ্ছে যে মাত্র ভাই 1600 টাকা, মাত্র 1600 টাকা, জি মাত্র 1600 টাকা। এই ছিল আমাদের আলাউদ্দিন স্পোর্টস থেকে আজকের যে কালেকশনগুলো, আজকে যদি আমাদের ব্যাটগুলো ভালো লাগে তাহলে আমাদের শপে আসবেন অবশ্যই। আর যারা আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে, যারা নাকি কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন, বিদেশেও নিতে পারবে, জি বাইরেও নিতে পারবেন, দেশের বাইরেও নিতে পারবেন, বিদেশেও নিতে পারবেন। আলাউদ্দিন ভাই নতুন নতুন কিছু ব্যাট আনলেন এবং বেস্ট কোয়ালিটি, আশা করি সবার ভালো লাগবে, ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে দীপু ভাই, আপনারাও ভালো থাকেন, আপনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ব্যাট দিয়ে থাকি, এবং কি আপনারাও ভালো থাকেন, আসসালামু আলাইকুম।